ওয়েলকাম টু দ্য ফোর্থ এপিসোড অব হাউ টু ফর্ম ওপেন এন্ডেড কোয়েশ্চেন্স ওপেন এন্ডেড কোয়েশ্চেন্স কীভাবে ফর্ম করতে হয় এবং তার অ্যান্সার কেমন হয় সেই সিরিজের আজকে আমরা ফোর্থ নাম্বার এপিসোডে দেখে নেবো যে ওপেন এন্ডেড কোয়েশ্চেনগুলো হুইচ এই ডাব্লিউইচ ওয়ার্ড ব্যবহার করে আমরা কীভাবে ফর্ম করবো এবং তাদের অ্যান্সারগুলোকে কীভাবে করবো উইথ দ্য হেল্প অফ টোয়েন্টি ফোর অক্সিলারি ভার্ভস অর হেল্পিং ভার্ভস চব্বিশটা যে অক্সেলেরি ভার্ভ আমরা ইংলিশ গ্রামারে পেয়ে থাকি বা ইংলিশ টকিং এর সময় ভীষণভাবে ইংলিশে কোশ্চেন জিজ্ঞেস করার সময় ভীষণভাবে দরকার হয় সেই চব্বিশটি হেল্পিং ভার্ভের সঙ্গে হুইচ এই ডাব্লিউ ওয়ার্ডটিকে ব্যবহার করে আমরা কিভাবে ওপেন এন্ডেড কোয়েশ্চেন ফর্ম করতে পারি এবং সেই ওপেন এন্ডেড কোয়েশ্চেন ফর্ম করলে তার অ্যান্সার অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার কেমন হয় সেই বিষয়ে আজকে আমরা বিস্তারিত জানবো আমাদের এই ফোর্থ নম্বর এপিসোডে তার আগে বলবো যে আমাদের চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে এই ধরনের ইংলিশের সহজ ব্যাখ্যা এবং কিভাবে সহজে ইংলিশ শেখা যায় সেই ভিডিওগুলো আমি যখনই আপলোড করব তুমি পেয়ে যাবে তোমার মোবাইলে তো আমরা চলে যাব আমাদের মেন ক্লাস যে কোয়েশ্চেন্স উইথ উইথ এখানে ডাব্লু ওয়ার্ডটি হচ্ছে উইথ আমরা আগের এপিসোডে যেমন শিখেছিলাম ওয়াট ওয়াট এই ডাব্লিউএচ ওয়ার্ডকে ব্যবহার করে আমরা কোয়েশ্চেন তৈরি করেছিলাম এখানেও কিন্তু সেম টু সেম একই রকমভাবে আমাদের কোয়েশ্চেনটাকে ফর্ম করতে হবে এবং অ্যান্সারটাও কিন্তু সেম হবে কিন্তু এখানে একটা সূক্ষ্ম পার্থক্য আছে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে সেই পার্থক্যটা তুমি ধরতে পারবে এবং কথা তৈরি করবে তুমি কোশ্চেন বানাবে তুমি অন্যরা কোশ্চেন করবে অ্যান্সার করবে তুমি অর্থাৎ ইংলিশে কথা বলা শিখে যাবে তুমি এই জায়গাটা লক্ষ্য করো যে উইচ ওয়াটের মতোই অবজেক্টকে উত্তর হিসেবে চায় যখন আমরা এই ওয়ার্ড ব্যবহার করে জিজ্ঞেস করি তখন আমাদের কেমন হয় যে তুমি পছন্দ করো ডু আই লাইক টি আই লাইক শার্ট রেড শার্ট তো এই যে ওয়ার্ড ব্যবহার করে আমরা যে কোয়েশ্চেন করেছিলাম তার অ্যান্সার প্যাটার্ন আমরা যেমন শিখেছিলাম আগের এপিসোডে ঠিক সেই রকম এখানে উইচ ব্যবহার করলে কিন্তু অবজেক্ট হিসেবেই আমাদের অ্যান্সার আসবে বা আমরা অ্যান্সার করার সময় একটা অবজেক্টকে বলবো কিন্তু এখানে উইচ এবং ওয়ার্ড তাহলে আলাদা করে কেন আমরা এটাকে শিখছি আলাদা করে শিখছি এই কারণে যে ওয়ার্ড ব্যবহার করে যখন কোয়েশ্চেন জিজ্ঞেস করব তখন আমাদের অবজেক্ট অ্যান্সার আসবে এবং উইচ ব্যবহার করে আমরা যখন কোয়েশ্চেন করব। তখনও কিন্তু আমাদের অ্যান্সার আসবে একটা অবজেক্ট কিন্তু কোয়েশ্চেনটা যখন জিজ্ঞেস করব সেই জায়গায় একটা পার্থক্য থেকে যাবে ব্যবহার করলে অবজেক্ট কি হবে সেটা আমরা কেউ জানি না কোয়েশ্চেনটা জিজ্ঞেস করবো হোয়াট ডু ইউ লাইক তুমি কি পছন্দ করো আই লাইক টি এখানে খাবারের জিনিসের কথা বলো আই লাইক ফ্লাওয়ার আমি ফুল ভালোবাসি একটা অন্য একটা বস্তুর কথা বলা হলো হোয়াট ডু ইউ লাইক আই লাইক টু ভিজিট ফেয়ার আমি মেলায় যেতে ভালোবাসি একটা ইভেন্টের কথা বললো কোনটা উত্তর হিসেবে আসবে সেটা আমরা কেউ জানি না কিন্তু যখন হুইচ ব্যবহার করে আমরা কোয়েশ্চেন করব তখন অ্যান্সার কোনটা আসবে তার যে টাইপ সেই টাইপটা আমাদের কোয়েশ্চেনের মধ্যেই বলে দিতে হবে তাই এখানে দেখো যে তবে প্রশ্ন করার সময় হুইচ দিয়ে যখন প্রশ্ন করব তখন অবজেক্টের টাইপটা বলে দিতে হবে মানে কোন ধরনের অ্যান্সার তুমি চাচ্ছ সেটা বলে দিতে হবে এক্সাম্পল হিসেবে আমরা দেখে নেব যে হোয়াট ডু ইউ লাইক তুমি কি পছন্দ করো আই লাইক আ ফ্লাওয়ার আমি একটা ফ্লাওয়ার পছন্দ করি কিন্তু যখন হুইচ দিয়ে বলবো তাহলে হুইচ হুইচ পেন ডু ইউ লাইক যদি আমরা ওয়ার্ড দিয়ে কোয়েশ্চেনটা করতাম তাহলে হোয়াট ডু ইউ লাইক আই লাইক পেন কিন্তু আমরা যখন বলবো যে তুমি কোন ধরনের পেনটা পছন্দ করো বা কোন পেনটা পছন্দ করো পার্টিকুলারলি একটা অ্যান্সার চাচ্ছি তখন আমরা বলবো যে হুইচ পেন ডু ইউ লাইক মোস্ট কোন পেনটা তুমি সবথেকে বেশি পছন্দ করো যে হুইচ পেন ডু ইউ লাইক কোন পেন তুমি পছন্দ করো আই লাইক লিঙ্ক পেন আমি লিঙ্কের পেন পছন্দ করি তাহলে উইচ এবং হোয়াট এই দুটোর মধ্যে একটু ডিফারেন্ট রয়েছে কোয়েশ্চেন করার সময় আমাকে বলে দিতে হবে অবজেক্টের টাইপটা যে টাইপের অবজেক্টকে আমি উত্তর হিসেবে চাচ্ছি তার একটা হিন্টস দিয়ে দেবো অ্যাট দ্য টাইম অফ অ্যাস্কিং কোয়েশন ওয়েন আই উইল কমিউনিকেট উইথ দ্য পিপল সো অ্যাট দ্য টাইম অফ কমিউনিকেশন আই হ্যাভ টু অ্যাস কোয়েশ্চেন উইথ উইচ দেন আই হ্যাভ টু ইউজ দ্য টাইপ অফ দ্য অবজেক্টো দিস ইস দ্য ডিফারেন্স বিটুইন হুইচ অ্যান্ড ওয়াট তো আমরা এবার হোয়াট এর মতো করে হুইচের যে কোয়েশনগুলো আমরা তৈরি করতে পারি ডিফারেন্ট টাইপস অফ অক্সিলারি ব্যবহার করে সেগুলোকে এবার একের পর এক শিখে নেব প্রথমে আছে ডু প্রথমে দেখো ডু আছে তাহলে এর সঙ্গে ডুকে ব্যবহার করতে হবে আমাদের একটা অবজেক্টের টাইপ বলে দিতে হবে ফরমেশনটা আমাদের দেখে নিতে হবে এখানে ফরমেশন হচ্ছে হুইচ এর পরে টাইপ অফ অবজেক্টটা বলতে হবে এর পরেই টাইপ অফ অবজেক্টটা বলে তারপরে চলে যাব হেল্পিং ভার এবার এই হেল্পিং ভার যেমনভাবে বলবো অ্যানসার ঠিক তেমনভাবেই হবে তারপরে সাবজেক্ট বলবো সাবজেক্টের সঙ্গে এই হেল্পিং ভার ওরিয়েন্টেড একটি ভার্ভের ফর্ম বসবে এখানে এই ভার্ভের ফর্মটা নির্ভর করবে হেল্পিং ভার্ভের উপরে কোন হেল্পিং ভার্ভ ব্যবহার করেছি সেটার উপর ডিপেন্ড করে আমরা ভার্ভের ফর্মটাকে ব্যবহার করব আর হেল্পিং ভার্ভ ইউস করবো আমরা সাবজেক্টের উপর ডিপেন্ড করে কোন সাবজেক্ট ইউজ করেছি তার উপর ডিপেন্ড করে হেল্পিং ভার্ভার পরিবর্তন হয়ে যাবে তো এবার আমরা এক্সাম্পেল হিসেবে দেখে নেব যে ডু যখন আমরা এই হেল্পিং ভার হিসেবে ব্যবহার করবো তখন তার অ্যান্সার কেমন হবে তাহলে উইচ প্লাস টাইপ অফ অবজেক্ট প্লাস ডু প্লাস সাবজেক্ট প্লাস ভার ফর্ম ডু পরে আমরা জানি ভি ওয়ান ফর্ম ছাড়া কখনো ব্যবহার করা যায় না অ্যাট দ্য টাইম অফ অ্যাস্কিং কোয়েশ্চেন এবং অ্যান্সারিং তাহলে কোয়েশ্চেন করার সময় আমরা ডুয়ের সঙ্গে ভি ওয়ান ফর্মটা ইউজ করবো এবং অ্যান্সার করার সময়ও কিন্তু আমরা ডুয়ের সঙ্গে ভি ওয়ান ফর্ম ইউজ করবো তাহলে এখানে এই ফর্মেশনের মধ্যে ডুকে বসিয়ে দিই তাহলে হুইথ পেন ডু ইউ লাইক তাহলে অ্যান্সারও আসবে কিন্তু লাইক ব্যবহার করে আই লাইক রেড পেন আই লাইক লিঙ্ক পেন আই লাইক পার্ক পেন আই লাইক পার্কার পেন আই লাইক ফাউন্টেন পেন আই লাইক বল পেন আই লাইক ইট ইস দি সেভারেল টাইপস অফ পেন্স আর দেয়ার ইন দ্য মার্কেট ইউ ক্যান সে এনি ওয়ান তাহলে হোয়াট টাইপ অফ পেন ডু ইউ লাইক তুমি কোন পেনটা পছন্দ করো আই লাইক লিঙ্ক পেন ডাজ তো আমরা জানি যে ডাজ দিয়ে যখন কোশ্চেন জিজ্ঞেস করা হয় তাহলে ডাজের পরে ভি ওয়ান ফর্মটা ব্যবহার করতে হয় কিন্তু অ্যান্সার করার সময় আমাদের সাবজেক্টের পরে যখন ভার্বের ফর্মটা ব্যবহার করব তখন ভার্বের সাথে এস অথবা ইএস ব্যবহার করে কোশ্চেন করতে হবে তাহলে এবার ডাজ ব্যবহার করে কোশ্চেন জিজ্ঞেস করা যাক হুইচ পেন ডাজ হি লাইক দেখেছো লাইক ভি ওয়ান ফর্মটা বললাম কিন্তু অ্যান্সার করার সময় হি লাইক্স উইথ পেন ডাস কথাটা আমরা ব্যবহার কিন্তু সেখানে এই সাবজেক্টের সঙ্গে ভ্যারি করবে ডাস ব্যবহার করলে শুধুমাত্র আমরা থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হিসেবে সাবজেক্ট ব্যবহার করতে পারবো তাহলে উইথ পেন ডাজ হি লাইক হি লিঙ্ক পেন ডেড পরের অক্সিলারি ভার্বের নাম হচ্ছে ডেড হুইচ পেন ডিড হি লাইক ডিড এর পরে আমরা কিন্তু কোয়েশ্চেন করার সময় ভি ওয়ান ফর্মটাকে ইউজ করব আর অ্যান্সার করার সময় ভি টু ফর্মটাকে ইউজ করব ডিডের এর জন্য আমাদের ভি টু ফর্মটা লাগবে আর ডাজের জন্য ভি এর সঙ্গে এস অথবা ইএস ব্যবহার করে আমাদের দরকার হবে আর এর জন্য ভি ওয়ান ফর্মটাই দরকার হবে তাহলে ডিড দিয়ে কোশ্চেন জিজ্ঞেস করলে কি দিয়ে অ্যান্সার করতে হবে ভি টু দিয়ে অ্যান্সার করতে হবে মনে রাখবে এটা সারা জীবন যে ডিড ব্যবহার করে যখন কোশ্চেন ফর্ম করব তখন কিন্তু কোয়েশ্চেন করার সময় আমি ভি ওয়ান ফর্ম ব্যবহার করে কোশ্চেন করবো হুইচ পেন ডিড ইউ লাইক কোন পেনটা তুমি পছন্দ করেছিলে ডিড ইউ লাইক ফর্ম কিন্তু অ্যান্সার দেওয়ার সময় আই লাইকড ইডি যোগ করে বলতে হবে আই লাইকড পেন আমি একটা লিঙ্কের পেন পছন্দ করেছিলাম নাও দ্য নেক্সট কোয়েশন ইজ উইথ আর তাহলে হুইথ বুক আর ইউ রিডিং কোন বই তুমি পড়ছো মনে রাখবে আর ইজ ওয়াজ ওয়ার অর্থাৎ অ্যামিজার ওয়াজ ওয়ার এই যে পাঁচটা অক্সুলারি বার্ড রয়েছে সেই পাঁচটা অক্সুলারি বার্ডকে ব্যবহার করে যখন কোয়েশ্চেন করব তখন আইএনজি ফর্ম ইউজ করে কোয়েশ্চেন করতে হবে এবং অ্যান্সারও হবে অ্যামিজার ওয়াজ ওয়ার এবং আইএনজি ফর্ম তাহলে অ্যামিজার ওয়াজ ওয়ারকে যখন ব্যবহার করে কোয়েশ্চেন জিজ্ঞেস করব তখন আইএনজি ফর্ম দরকার হবে এবং অ্যান্সার করার সময় কিন্তু আমাকে আইএনজি ফর্ম দিয়ে অ্যান্সার করতে হবে যেমন আর প্রথমে আরকে ব্যবহার করে কোশ্চেন করছি হুইচ বুক আর ইউ রিডিং আই অ্যাম রিডিং হিস্ট্রি বুক হুইচ বুক আর ইউ রিডিং আই এম রিডিং আ বেঙ্গলি বুক আই এম রিডিং আ স্টোরি বুক আই এম রিডিং মাই জিওগ্রাফি বুক তাহলে হুইচ বুক আর ইউ রিডিং রিডিং অ্যান্সারেও বলতে হবে আই এম রিডিং নেক্সট ইজ ইজের জন্য কোনো চেঞ্জ হবে না শুধুমাত্র সাবজেক্টটা পাল্টে যাবে সাবজেক্ট হয়ে যাবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে হুইচ বুক ইজ হি রিডিং হুইচ বুক ইজ রাম রিডিং হুইচ বুক ইজ ইউর ফাদার রিডিং হুইজ বুক ইজ ইউর ব্রাদার রিডিং হুইচ বুক ইজ ইউর মাদার রিডিং হুইচ বুক ইজ ইউর সিস্টার রিডিং অ্যান্সার করতে হবে সেম টু সেম একই রকম হবে যে সাবজেক্ট ব্যবহার করে কোশ্চেন করব সেই সাবজেক্ট দিয়ে অ্যান্সার করতে হবে যে ভার ফর্ম ইউজ করে কোয়েশ্চেন করবো অ্যান্সারও হবে সেই ভার ফর্ম দিয়ে যেমন হুইচ বুক ইজ ইউর ব্রাদার রিডিং মাই ব্রাদার ইজ রিডিং হুইচ বুক ইজ ইউর ব্রাদার রিডিং অ্যান্সার হবে মাই ব্রাদার ইজ রিডিং

Which book was your brother reading? My brother was reading a history book. Which book was your mother reading? My mother was reading Gita. Which book were you reading? I was reading my subject books. I was reading my history book. I was reading my geography book. I was reading my Bengali book. তাহলে এই যে জায়গাটা রয়েছে অ্যামিজার ওয়াজ ওয়ার এখানে আইএনজি ফর্ম ব্যবহার করে কোশ্চেন করলে অ্যান্সার করতে হবে কি আইএনজি ফর্ম ব্যবহার করে এবং এটা সাবজেক্টের উপর ডিপেন্ড করে এম ইজ আর ওয়াজ ওয়ার কোনটা ব্যবহার করতে হবে সেটা আমরা জেনে নেবো সেটা অলরেডি আমরা ওয়াল প্র্যাকটিস থেকে কিন্তু পেয়ে গেছি বা টাং স্লিপারি ক্লাস থেকে আমরা জেনে গেছি কোন সাবজেক্টের সঙ্গে অ্যামিজার ওয়াজ ওয়ার কেমনভাবে বসাতে হয় তো সেই এপিসোডগুলো দেখলে তুমিও জেনে যাবে যে কীভাবে ব্যবহার করতে হয় এবার চলে আসবো হ্যাজ হ্যাভ হ্যাড তো হ্যাজ দিয়ে যখন কোয়েশ্চেন জিজ্ঞেস করা হবে তখন ভি থ্রি ফর্ম ব্যবহার করতে হবে হ্যাজ হ্যাভ হ্যাড তিনটে অক্সিলারি ভার্ভের জন্যই কিন্তু এই তিনটের জন্যই কিন্তু আমাদের ভি থ্রি ফর্ম দরকার হবে এবং অ্যানসারের সময়ও কিন্তু ভি থ্রি ফর্ম ব্যবহার করতে হবে আর হ্যাজ হ্যাভ হ্যাড এরা সাবজেক্টের সঙ্গে ভ্যারি করে বসবে তাহলে উইথ পেন হ্যাজ হি বট কোন পেন সে কিনেছে হি হ্যাজ বট আ লিঙ্ক পেন হুইচ পেন হ্যাজ হি সোল্ড কোন পেন সে বিক্রি করে দিয়েছে হি হ্যাজ সোল্ড পার্কার পার্কার পেন পেন সে একটা বিক্রি করে দিয়েছে এবার হ্যাজের জন্য থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হ্যাবের জন্য ইউ অথবা প্লুরাল নাম্বার তাহলে হ্যাভ দিয়ে যখন কোয়েশ্চেন করব হুইচ কার হ্যাভ ইউ বট আই হ্যাভ বট আ हुई कार हेव सोल्ड को कार तुम बिक्री आई हेव सोल्ड माई ओल्ड कार हिच कार हेव बट आई हेव बट अः सेंट्रो कार हिच कार हेव दे बट दे हेव बट अःटो कार हिच कार हेव दे सोल्ड दे हेव सोल्ड अ टाटा सुमो कार তাহলে হ্যাডের সময় কিন্তু এবার আমরা দেখব সাবজেক্ট কোনো ভ্যারি করবে না যে কোনো সাবজেক্ট ব্যবহার করতে পারবো তাহলে হুইচ পেন হ্যাড ইউ বট কোন পেন তুমি কিনেছিলে আই হ্যাড বট আর লিঙ্ক পেন হুইচ পেন হ্যাড হি বট হি হ্যাড বট আ পার্কার পেন হুইচ পেন হ্যাড দে বট দে হ্যাড বট রেনল্ডস পেন তাহলে তারা রেনল্ডসের পেন কিনেছিল তাহলে আমরা দেখলাম যে হ্যাড ব্যবহার করলে সব ধরনের সাবজেক্টকেই কিন্তু আমরা ব্যবহার করতে পারছি এইবার আমরা চলে আসব উইল উইল যে অক্সিলারি ভার্বটা রয়েছে সেই অক্সিলারি ভার ব্যবহার করে আমরা ফিউচারের কথা বলি যে হুইচ পেন উইল ইউ বাই তুমি কোন কলমটি কিনবে আই উইল বাই আ লিঙ্ক পেন আই উইল বাই আ রেড পেন আই উইল বাই আ ব্লু পেন তাহলে উইল ব্যবহার করে যখন কোয়েশ্চেন করবো তখন ভি ওয়ান ফর্মটা ব্যবহার করব এবং অ্যান্সার করার সময় কিন্তু ভি ওয়ান ফর্মটা ইউজ করব অল সাবজেক্ট ইউজ করা যায় এখানে ভি ওয়ান ফর্মটা দরকার হয় এই সবগুলোতে ভি ওয়ান দরকার হবে কারণ মোডাল অক্সিলারির পরে ভি ওয়ান দরকার হয় এবার নেট টু টুর পরেও কিন্তু ভি ওয়ান টুর পরে ভি ওয়ান টুর পরে ভি ওয়ান টুর পরে ভি ওয়ান সব টুর পরে ভি ওয়ান দরকার হবে সব কটাতে এবার আমাদের ভি ওয়ান দরকার হবে আর সাবজেক্ট হিসেবে উইলের পরে সব কটা সাবজেক্টই ব্যবহার করা যায় সব ধরনের সাবজেক্ট তাহলে পেন 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 উইল 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 ইউ বাই 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 আই দে দে হি বাই কোন পেন সে কিনবে হি উইল বাই পেন ক্যান ক্যান কথার অর্থ হচ্ছে পারা তো ক্যানের পরে ভি ওয়ান ফর্ম ব্যবহার করে আমাদের কোশ্চেন করতে হবে এবং অ্যান্সার করতে হবে ভি ওয়ান ফর্ম দিয়ে অল সাবজেক্ট ইউজ করতে পারবো তাহলে আমাদের কোশ্চেন প্যাটার্নটা আমি এরকম হুইথ পেন ক্যান ইউ বাই কোন পেনটা তুমি কিনতে পারো আই ক্যান বাই আ লিঙ্ক পেন বা হুইচ বুক ক্যান ইউ রিড কোন বই তুমি পড়তে পারো আই ক্যান রিড ইংলিশ বুক আমি ইংলিশ বই পড়তে পারি ইন হুইচ ল্যাঙ্গুয়েজ ক্যান ইউ স্পিক আই ক্যান স্পিক ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারি মে হুইচ পেন মে হি গিভ ইউ কোন পেন সে তোমাকে দিতে পারে হি মে গিভ মি পেন সে আমাকে একটা পেন দিতে পারে মে দিয়ে কোশ্চেন করলে হয়তো বোঝাবে সম্ভাবনা বোঝাবে মাস্ট মানে অবশ্যই বোঝাবে ফিউচারের কথা বলে যে মাস্ট মানে অবশ্যই দেবে অবশ্যই নেবে তাহলে হুইচ পেন মাস্ট ইউ বাই তুমি কোন পেন অবশ্যই কিনবে আই মাস্ট বাই আ পার্কার পেন আমি একটা পেন অবশ্যই কিনবো বা হুইচ পেন মাস্ট ইউ গেট কোন পেন অবশ্যই তুমি পাবে আই মাস্ট গেট আর মোব্লা পেন আমি একটা মোব্লা পেন অবশ্যই পাব চলে আসবো শুড অর্থাৎ উচিত হুইচ বুক শুড উই রিড কোন বই আমাদের পড়া উচিত উই শুড রিড ইংলিশ বুক হুইচ বুক শুড ইউ রিড তোমার কোন বই পড়া উচিত আই শুড রিড হিস্ট্রি বুক আমার হিস্ট্রি বুক পড়া উচিত হুইচ বুক শুড দে রিড তাদের কোন বই পড়া উচিত শুড রিড ইংলিশ অ্যান্ড বেঙ্গলি বুকস তাহলে আমরা দেখলাম উইল ক্যান মে মাস্ট শুড এই যে মোডাল অক্সিলারিগুলো ব্যবহার করলাম এদের পরে কোয়েশ্চেন করার সময়ও কিন্তু আমরা ভি ওয়ান ফর্ম ইউজ করবো অ্যান্সার করার সময়ও কিন্তু আমরা ভি ওয়ান ফর্ম ইউজ করবো এবং এখানে একটা বিশেষ বৈশিষ্ট্য লক্ষ্য করো সব সাবজেক্টের ক্ষেত্রে অল সাবজেক্টের ক্ষেত্রে মোডাল অক্সিলারি ব্যবহার করা যায় তাহলে আমরা বলতে পারি মুডাল অক্সিলারি মুডাল অক্সিলারি মোডাল অক্সিলারি যে ভার্ব আছে তারা কি করে অল সাবজেক্ট নিতে পারে আর এরা সব সময় ভি ওয়ান ফর্মটা নেয় এইটা সব মনে রাখতে হবে অলওয়েজ এভরিবডি ইউ হ্যাভ টু রিমেম্বার দ্যাট যে মোডাল অক্সিলারি শ্যাল শুড উইল উড ক্যান কুড মে মাই ডট টু মাস এই 10টা মোডাল অক্সিলারি ভার্ব আছে এরা সবাই কি করে সব সাবজেক্টের পরে সেম বসে এবং এরা ভি ওয়ান ফর্মটাকেই সবসময় ব্যবহার করে এদের পরে তাহলে এই মোডাল অক্সিলারিগুলো ব্যবহার করে আমরা যখন কোয়েশ্চেন জিজ্ঞেস করব তখন সবসময় মনে রাখবো ভি ওয়ান ফর্ম দিয়ে কোয়েশ্চেন করবো ভি ওয়ান ফর্ম দিয়ে অ্যান্সার করবো আর অল সাবজেক্টের ক্ষেত্রে সমানভাবে ব্যবহার করতে পারবো চলে আসবো নেট্টু টু ইজ আ ভাইটাল ম্যাটার নেট্টুর সঙ্গে আমাদের আরেকটি অক্সিলারি ভার দরকার হবে হয়তো বা ডু ব্যবহার করতে পারি ডাস ব্যবহার করতে পারি অথবা ডিড ব্যবহার করতে পারি ডু যখন ব্যবহার করব তখন নেট টু দিয়ে আমাদের কোয়েশ্চেন করার সময় প্রত্যেকটা সময় কিন্তু নেট টু বলবো অ্যানসার করার সময় এই তিনটের জন্য তিন রকমের অ্যান্সার আসবে তাহলে হুইচ পেন ডু ইউ নিড টু বাই তোমার কোন পেনটি কেনার দরকার আই নিড টু বাই এখানে নিড টুই আসবে অ্যানসার অ্যান্সারে আমাদের নিড টু আসবে আই নিড টু বাই আ রেড পেন হুইথ পেন ডু ইউ নিড টু বাই কোন পেনটি তোমার কেনাও দরকার আই নিড টু বাই আ রেড পেন আমার একটা লাল পেন কেনার দরকার তাহলে অ্যানসারে নিড টু আসবে নিট টুর পরে অলওয়েজ ভি ওয়ান আসবে এবার বলা হলো ডাজ হুইথ পেন ডাজ হি নিড টু বাই কোশ্চেন জিজ্ঞেস করার সময় নিড টু বলবো অ্যানসারের সময় বলতে হবে নিডস টু ভি ওয়ান তাহলে হুইথ পেন ডাজ হি নিড টু বাই হি নিডস টু বাই আ ব্ল্যাক পেন হি নিডস টু বাই তার একটা ব্ল্যাক পেন কেনার দরকার আছে হুইচ পেন ডাজ ইউর ব্রাদার নিড টু বাই কোন পেন তোমার ভাইয়ের কেনার দরকার মাই ব্রাদার নিডস টু বাই আ ব্লু পেন এবার ডিড ব্যবহার করে যখন কোয়েশ্চেন জিজ্ঞেস করব তখন কিন্তু নিড টু ব্যবহার করে কোয়েশ্চেন করব কিন্তু অ্যানসার করার সময় নিডেড ব্যবহার করতে হবে অ্যানসারের সময় দরকার হবে নিডেড টু প্লাস ভি ওয়ান তাহলে হুইচ পেন ডিড ইউ নিড টু বাই তোমার কোন পেনটি কেনার দরকার ছিল আই নিডেড টু বাই হ্যাঁ ইয়েলো পেন হুইচ পেন ডিড হি নিড টু বাই তার কোন পেনটি কেনার দরকার ছিল হি নিডেড টু বাই আ লিং পেন হুইচ পেন ডিড দে নিড টু বাই তাদের কোন পেনটি কেনার দরকার ছিল দে নিডেড টু বাই আ রেনল্ডস পেন তাদের একটা রেনল্ডস পেন কেনার দরকার ছিল তাহলে কেনা কেনা দরকার 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 কেনার ছিল তাহলে এখানে ডু নিট টু দিয়ে অল সাবজেক্ট ব্যবহার করা যাচ্ছে থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার বাদ দিয়ে আর ডাজ নিট টু শুধুমাত্র থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট কে ব্যবহার করে কোশ্চেন করতে পারবো ডিড দিয়ে আমরা অল সাবজেক্ট

নিডের পরে ইউজ টু ইউজ টু ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট ম্যাটার তো ইউজ টুর পরে আমাদের অলওয়েজ ভি ওয়ান ফর্মটা ব্যবহার করতে হয় আমরা ভি ওয়ান ফর্ম ব্যবহার করব। তাহলে ইউজ টুর সঙ্গে অবভিয়াসলি ডিট ব্যবহার করতে হয় ডু কিংবা ডাস ব্যবহার করে ইউজ টু দিয়ে কোশ্চেন করা যায় না কারণ ইউজ টু ব্যবহার করে যখন কোশ্চেন জিজ্ঞেস করব তার অর্থ হবে অতীতে অভ্যাসগত কাজ ছিল কোন কাজটা তুমি অতীতে প্রতিনিয়ত করতে বা তোমার অভ্যাস ছিল সেই কাজটা করার জন্য সেই ধরনের কোশ্চেনে কিন্তু ডু এবং ডাসকে ব্যবহার করতে পারবো না ডিড ব্যবহার করতে হবে তাহলে হুইচ পেন ডিড ইউ ইউজ টু ইউজ হুইচ পেন ডিড ইউ ইউজ টু বাই তুমি কোন ধরনের পেন প্রতিনিয়ত কিনতে মানে যখন তুমি দোকানে কিনতে যেতে কোন পেনটাই কিনে নিয়ে আসতে প্রায় কিনতে কোন পেনটা তাহলে হুইচ পেন ডিড ইউ ইউস টু বাই অ্যান্সার হবে ইউজ টু দিয়ে অ্যান্সারটা শুধু ইউজ টু ব্যবহার করে অ্যান্সার হবে ভি ওয়ান ফর্মটা থাকবে আই ইউজ টু বাই লিঙ্ক পেন আমি লিঙ্কের পেন কিনতাম ছোটবেলায় আমি যখনই বাজারে যেতাম লিঙ্কের পেন কিনে নিয়ে বাড়ি চলে আসতাম তাহলে হুইচ পেন ডিড ইউ টু টু বাই বাই আই লিঙ্ক পেন হুইচ পেন ডিড হি হি টু টু বাই বাই আ পেন পেন ডিড ইউর ব্রাদার ইউস টু বাই তোমার ভাই কোন পেনটা কিনতো মাই ব্রাদার ইউস টু বাই লিঙ্ক পেন আমার ভাই একটা লিঙ্কের পেন কিনতো সব সময় তাহলে এখানে সাবজেক্ট ভ্যারি করছে না

আর দে টু বাই তাদের কোন পেন কিনতে হয় দে আর টু বাই লিঙ্ক পেন ইজ টু হুইচ পেন ইজ ইউর সিস্টার টু বাই তোমার বোনের কোন পেন কিনতে হয় মাই সিস্টার ইজ টু বাই লিঙ্ক পেন আমার বোনের লিঙ্কের পেন কিনতে হয় হুইচ পেন ইজ রাম টু বাই রামের কোন পেন কিনতে হয় রাম ইজ টু বাই রেনল্ডস পেন রামের রেনল্ডসের পেন কিনতে হয় না ওয়াজ টু অ্যান্ড ওয়ার টু হুইচ পেন ওয়ার ইউ টু বাই তোমার কোন পেন কেনার কথা ছিল ওয়াজ টু আয়ার টু মিনস কথা ছিল তাহলে আই ওয়াজ টু বাই আ রেড পেন আমার একটা লাল পেন কেনার কথা ছিল হুইচ পেন ওয়ার দে টু বাই তাদের কোন পেন কেনার কথা ছিল দে ওয়ার টু বাই আ ব্লু পেন তাদের একটা ব্লু পেন কেনার কথা ছিল এবার চলে যাব ওয়াজ টু হুইচ পেন ওয়াজ ইউর ব্রাদার টু বাই তোমার ভাইয়ের কোন পেন কেনার কথা ছিল মাই ব্রাদার ওয়াজ টু বাই আ রেনল্ডস পেন আমার ভাইয়ের একটা রেনল্ড এর পেন কেনার কথা ছিল হুইচ পেন টু বাই রামের রাম ওয়াজ টু করতে হবে খেতে হবে যেতে হবে সবার পরেই কিন্তু ভি ওয়ান দেখো এই জায়গাটা সবার পরেই ভি ওয়ান কথাটা লেখা আছে অর্থাৎ কোয়েশ্চেন করতে গেলেও ভি ওয়ান অ্যান্সার করতে গেলেও ভি ওয়ান তাহলে হ্যাভ টু হ্যাজ টু হুইচ পেন হ্যাভ ইউ টু বাই তোমার কোন পেন কিনতে হবে আই হ্যাভ টু বাই আ লিঙ্ক পেন আমার একটা লিঙ্কের পেন কিনতে হবে হুইথ পেন হ্যাভ দে টু বাই তাদের কোন পেন কিনতে হবে দে হ্যাভ টু বাই লিংক পেন তাদেরও লিঙ্ক পেন কিনতে হবে উইথ পেন হ্যাজ ইওর ব্রাদার টু বাই তোমার ভাইয়ের কোন পেনটি কিনতে হবে মাই ব্রাদার হ্যাজ টু বাই আর লিঙ্ক পেন আমার ভাইয়ের একটা লিঙ্ক পেন কিনতে হবে উইথ পেন হ্যাজ রাম টু বাই রামের কোন পেনটি কিনতে হবে রাম হ্যাজ টু বাই আ পেন হবে এবারে থাকলো হ্যাড টু কেনার কথা কিনতে হয়েছিল কোন পেনটা কিনতে হয়েছিল আর এটা হচ্ছে কিনতে হবে আর হ্যাড টু হচ্ছে কিনতে হয়েছিল তো এবার আমরা কোয়েশ্চেন করবো যে হ্যাড টু ব্যবহার করে অল সাবজেক্ট ব্যবহার করতে পারবো হ্যাড টুর ক্ষেত্রে আমরা হ্যাড টু হ্যাড টুর ক্ষেত্রে অল সাবজেক্ট ব্যবহার করা যায় এবং অল সাবজেক্ট দিয়ে অ্যান্সার করা যায় তাহলে হুইচ পেন হ্যাড ইউ টু বাই তোমার কোন পেনটি কিনতে হয়েছিল আই হ্যাড টু বাই আ লিঙ্ক পেন আমার একটা লিঙ্ক পেন কিনতে হয়েছিল দেখো সব সাবজেক্ট ব্যবহার করে কোয়েশ্চেন করছি হুইচ পেন হ্যাড ইউ টু বাই হুইচ পেন হ্যাড দে টু বাই হুইচ পেন হ্যাড ইউর সিস্টার টু বাই হুইচ পেন হ্যাড দে টু বাই হুইচ পেন হ্যাড রাম টু বাই হুইচ পেন হ্যাড অল দা স্টুডেন্টস টু বাই সবার কোন পেনটি কিনতে হয়েছিল হুইচ পেন হ্যাড ইউ টু বাই আই হ্যাড টু বাই লিঙ্ক পেন হুইচ পেন হ্যাড দে টু বাই দে হ্যাড টু বাই লিঙ্ক পেন হুইচ পেন হ্যাড ইউর সিস্টার টু বাই মাই সিস্টার হ্যাড টু বাই আ পার্কার পেন তাহলে সবকটা কোশ্চেনের জন্য কিন্তু অ্যান্সার আমাদের সেম টু সেম হচ্ছে ইউ দিয়ে কোশ্চেন করলে আই দিয়ে অ্যান্সার হবে আই দিয়ে কোশ্চেন করলে ইউ দিয়ে অ্যান্সার হবে তাহলে আমরা হুইচ এই ডাব্লিউএইচ ওয়ার্ডকে ব্যবহার করে ওপেন এন্ডেড কোশ্চেন বা ডাব্লিউচ কোয়েশ্চেন কিভাবে গঠন করতে পারি এই হেল্পিং ভার্ভুলো দিয়ে সেটা আমরা দেখে নিলাম পরবর্তী এপিসোডে আমরা আমাদের অল টাইপস অফ ওপেন হ্যান্ডেড কোয়েশ্চেন পাবলিকেশন থেকে প্রকাশিত যে বইটি রয়েছে সেই বইয়ের থেকে আমরা প্রচুর পরিমাণে কোয়েশ্চেন অ্যান্সার করব প্র্যাকটিস করব ততদিন পর্যন্ত এই ফরমেশন যতগুলো আমি বললাম যে এই অক্সিলারি ভার্ভগুলো এই প্রত্যেকটা অক্সিলারি ভার্ভ ব্যবহার করে একটি বা দুটি করে কোয়েশ্চেন তৈরি করবে নিজেরা এবং নিজেরা প্র্যাকটিস করতে থাকবে পরবর্তী এপিসোডে আমরা দেখে নেব যে আমাদের শেখা এই ফরমেশনগুলো এবং কোশ্চেন তৈরি করার প্যাটার্নটা এবং অ্যান্সার করার প্যাটার্নটা আমরা কতটা শিখতে পারলাম সেখান থেকে নিজেদেরকে জাস্ট করে নেব আমরা দেখে নেব যে আমরা কতটা শিখলাম পরবর্তী এপিসোড আপলোড করার আগে পর্যন্ত নিজেরা বাড়িতে এইভাবে প্র্যাকটিস চালিয়ে যাও ভালো থাকো সুস্থ থাকো পড়াশুনো করতে থাকো ইংলিশ তুমি শিখবে তুমি একটা সুন্দর চাকরি পাবে এবং তোমার লাইফে তুমি সেটেলমেন্ট পাবে সাহা ইনস্টিটিউটের পক্ষে সেটা আনন্দের বিষয় হবে আজকের মতন এই এপিসোড এখানেই শেষ করছি